মায়ে বুঝবে সন্তানের ব্যাপার। আমার স্বামী মারা গেছে, আমি এতটুকু আঘাত পাই নাই, এতটুকু ভাঙি নাই, কিন্তু আমার ছেলে চলে যাওয়ার পরে আমি তাকে খুব মিস করি এবং সে আমার সাথে সবসময় থাকতো ছোটো বাচ্চার মতো। আমি ওকে বলতাম তুমি আমার কুলের বাচ্চা, তো আমার সাথে থাকতো, ওকে নিয়ে আমি সব জায়গায় ঘুরতাম, সব জায়গায় যেতাম এবং রান্না করার সময় সে ইলিশ মাছ খুব পছন্দ করতো আর গরুর মাছ। মানে সে কি পড়াশোনা হারিয়ে যায়? ও 2019-এ 26-7 ও প্রতিদিন প্রতিদিনের মতো 7 নম্বর পার্কে হাঁটতে যেত, সে হাঁটতে যায় গিয়ে আর ফিরে আসে না। মানে এই যে সন্তানটি একটু আমরা যদি একটু দেখাই, হ্যাঁ এই যে ছবিটা দেখছেন, এই ছবি উনি তো ধরেন এখন ওনার বয়স কত? বর্তমান 35। 35 বছরের সন্তান কিভাবে হারে আসলে এটা তো বিশ্বাস করার মতন না, মানে হারিয়ে যাওয়ার তো কথা না আসলে বিষয়টা বলুন। আসলে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর ও খুব আপসেট থাকতো, ও ভালো লাগতো না, তারপরে ও এমনি শিশুদের মতোই মন মানসিকতা এবং তার কোনো রকমের বাজে নেশা ছিল না, সিগারেট বিড়ি খাইতো না এবং তার সবাই তার বন্ধু ছিল, রিক্সাওয়ালা তার বন্ধু ছিল, সবার সাথে মিশতো, কথা বলতো, দীর্ঘদিন পার্কে যেত, হাঁটতো, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কোনো ধরন কোনো সময় কোনো সমস্যা হয় নাই, যে আছে না যে একটা জিনিস নিয়ে গেল বা একটা, মানে তার কি মানসিক কোনো সমস্যা ছিল? মানসিক সমস্যা ছিল, কিছু ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? তারপরে যাই হোক সে এমনিতেই ভালোই ছিল, সব কিছু চিনতো জানতো, আমাকে নিয়ে আমি তাকে নিয়ে ওকে নিয়ে সব জায়গায় যেতাম, দেশের বাইরে বাংলাদেশের বাইরে দেশে আমরা ঢাকার বাইরে ঘুরতাম, তো ও তো হারিয়ে যাওয়ার ছেলে না, তা আমাকে সবাই বলতো যাত্রী সোজা যাকেই বলছি যে হারিয়ে গেছে আবার আসবে আসবে এই বলে বলে, তো হঠাৎ করে আমার হাজবেন্ড মারা যায়, এতটাই ট্রমার মধ্যে দিয়ে গেছে আমাদের লাইফ, আমরা আমি আসলে কী করবো বুঝতে পারতেছিলাম না, তা আমাদের মাথার উপরে ওরকম কেউ গার্ডিয়ান ছিল না যে আমাকে বলবে বা আমাকে একটা বুদ্ধি দেবে আইডিয়া দেবে, তো মামলা চলমান আমরা জিডি করেছি তারপরের দিন। মানে সে হারিয়ে গেছে এটা নিয়ে আমরা থানায় একটা জিডি করেছি? জিডি করেছি। আচ্ছা এটা কি অন্য কোনো কিছু আপনি মিন করেন, হারিয়ে গেছে নাকি কেউ তাকে নিয়ে গেছে বা আসলে এটা কোনো? না হারিয়ে গেছে তখন ভাবছিলাম, আমার আত্মীয় স্বজন সবাই বলছে হারিয়ে গেছে চলে আসবে, এমন যায় তো আত্মীয়দের বাসা 2 দিনে একদিন থাকতো চলে আসতো, কিন্তু পরে বুঝতে পারি যে আসলে ও ওকে কেউ গুম করে দিছে আর কি, ও হারিয়ে যাওয়ার ছেলে না, সব কিছু চিনে জানে বুঝে রাস্তাঘাট চিনে, ও হারিয়ে যাওয়ার ছেলে না। মানে গুম করার এই বিষয়টা আপনি কেন ভাবছেন বা আসলে আপনাদের কোনো শত্রু বা শত্রুতা আছে কিনা কারোর সাথে? অজ্ঞাত মামলা দেওয়া উচিত ছিল, মামলাটা চলমান ছিল, কিন্তু তারা ইন্সপেকশনে যাওয়ার কথা, আমি ভয়েতে আর তাদেরকে ইন্সপেকশনে ডাকি নাই, এটা আমার ভুল হয়ে গেছে, চরম ভুল। তারপরে আমি ঢাকা থেকে আমি গাজীপুর গিয়ে থাকি, আমার আত্মীয়দের বাড়িতে আমি যাই, আমাকে আশ্রয় দেওয়া হয় নাই, তো অনেক বছর তাদের সাথে আমার কোনো গ্যাপ ছিল। কার সাথে? আমার ভাই ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ আসতো? ভাই ব্রাদার মানে এটা আপনার পরিবারে নাকি আপনার শ্বশুরের পরিবারে? আমার পরিবারে। আচ্ছা আচ্ছা। ভাই যে বর্তমানে বাড়িতে আছে একা, তো আমাদেরকে আমাদের যাওয়া আসা নাই, হঠাৎ করে আমার একটা ভাইস্তে আসে, আসার পরে দেখে রোমিও অসুস্থ, তো আমাকে একদিন ফোন দিয়ে বলে ও তো পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায় না, ও তো অসুস্থ, ও তো পাগল না, তো বাসায় থাকতে চাইতো না, ওর ভালো লাগতো না, ড্যাডিকে খুঁজে, তখন আমি বললাম কী করবো ওকে নিয়ে, কি আমি হেমায়তপুর যাবো, চলো চলো যাই, তো হঠাৎ করে কে নিয়ে গেছে হেমায়তপুর? না কেউ নিয়ে যায় না, আমার ভাই ভাতি যা আসে আসে আমার বাসা অনেক বছর পর, তো আসার পরে হঠাৎ করে আমার ভাতি যে আর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় রোমিও হারানোর পরে, তারপর আমি যাই বাড়িতে গিয়ে একটু আশ্রয় চাই যে আমাকে থাকার জন্য কিছুদিন সময়ের জন্য, আমার অনেক ঘরে ফার্নিচার আছে আমি থাকি, আমার টাকাতে আমি ঘর তুলি, বিশাল বড় বাড়ি, তা আমাকে জায়গা দেয় নাই, তো আমি কাউকে এখন না জেনে দোষাতে পারি না, এর পিছনে কোনো হাত তো অবশ্যই আছে, তো আমি চাই যে এটা তদন্ত হোক, মানুষের মানুষে জানুক। তাহলে এই যে আপনার সন্তান মানে হারিয়েছে 2019 সালে নাকি? হ্যাঁ। কত কত কততে হারিয়েছে? 2019। আচ্ছা 2019 সালে হারিয়েছে, তো এর ভিতরে আপনারা পত্র পত্রিকায় মিডিয়াতে বা কোথায় কোনো ধরনের বিজ্ঞপ্তি বা কোনো ধরনের নিখোঁজ সংবাদ বা আসলে কি কি আপনারা পদক্ষেপ নিয়েছেন? অনলাইন পত্রিকা দেওয়া হয়েছে। আচ্ছা। তারপরে আমি ফেসবুকেও দিছি, আমার ছেলেও ছাড়ছে, কিন্তু সবাই লাইক দেয় কিন্তু কোনো রকমের কোনো রেসপন্স পাইনি আমরা। আচ্ছা এখন আসলে মানে এই যে সন্তান ছাড়া আসলে আপনার তো একজন মা, হ্যাঁ আসলে এই সন্তান ছাড়া আপনার আসলে কষ্ট হয় না এই বিষয়গুলো, বা সন্তানের কোন স্মৃতিগুলো আপনাকে খুব বেশি কাঁদায় বেশি মনে পড়ে?
সন্তান ছাড়া একটা মায়ে বুঝবে সন্তানের ব্যাপার। আমার স্বামী মারা গেছে, আমি এতটুকু আঘাত পাই নাই, এতটুকু ভাঙি নাই, কিন্তু আমার ছেলে চলে যাওয়ার পরে আমি তাকে খুব মিস করি এবং সে আমার সাথে সবসময় থাকতো ছোট বাচ্চার মতো। আমি ওকে বলতাম তুমি আমার কুলের বাচ্চা, তো আমার সাথে থাকতো, ওকে নিয়ে আমি সব জায়গায় ঘুরতাম, সব জায়গায় যেতাম এবং রান্না করার সময় সে ইলিশ মাছ খুব পছন্দ করতো আর গরুর মাংস। মানে সে কি পড়াশোনা করছিল? না, তেমন পড়াশোনা করে নাই। মানে কেন পড়াশোনা হয় নাই? ওর সমস্যা ছিল, জন্মগত একটা প্রবলেম ছিল। আচ্ছা, তারপর গরুর মাংস রান্না করতে গেলে ও পিছন থেকে গিয়ে বলতো। মানে এখন আপনি মানে দাবি করতেছেন মানে কি হারিয়ে গেছে নাকি অন্য কোনো কিছু? না, হারিয়ে যাওয়ার ছেলে তো না, হারিয়ে যাবে কেন? ওর কাছে তো মোবাইল ছিল না, ওর মোবাইল নাম্বারও জানে না আমার। ওর কাছে অনেক মোবাইল ওকে দেওয়া হয়েছে, আমার ভাই আইফোন দিছে, আমি ওকে ওয়ালটনের মোবাইল, তারপরে স্যামসাং মোবাইল কিনে দিছি। কাউকে সন্দেহ করছেন? সন্দেহ তো আসলে না জেনে সন্দেহ করা ঠিক ঠিক না, তবে কারো হাতে পড়ছে। আমাকে বলছিল যে আমাকে একজন বলছে চাকরি দিবে, আমাকে নিয়ে যাবে, তোমাকে অনেক সুন্দর আলমগীরের মতো লাগে, তুমি তোমাকে লাগে বড় লোক, তোমাকে নিয়ে চাকরি দিবে। আমি খবরদার, না না না, এটা করো না কখনো। তো লাস্ট যখন যায় গিয়ে আবার আসে, আসে কলিং বেল দেয়, ওর একটাই কথা, কলিং বেল দিলে কে? আমি রোমিও। তো আমাকে হাত পেতে বলে মা আমাকে 10 টাকা দাও না। বাবা কি করবা? আমি বার্গার খাবো। আমি বললাম যে বার্গার তো 10 টাকা পাওয়া যায় না, তুমি আজকে ঘুরে আসো, আমি তোমাকে কালকে বার্গার খাওয়াবো। বলছি ঠিক আছে, তাহলে আমি যাই, কখনো যাই বলে না। পার্কে খুঁজি, খোঁজার পরে তারপরে লাস্টে পাগল পাগলের মতো আমি ঘুরি, আত্মীয় স্বজন কার সন্তান কাউকে আমার পাশে পাই নাই, বাইস্তা বাস্তি সবার কাছে ফোন করলাম, কি আমার পাশে আসে নাই, অথচ বিপদের সময় আমি ছিলাম তাদের পাশে, অনেক করছি বাঁচতে বাঁচতে যে জন্য সবাইকে মানুষ করছি, কিন্তু আমি আশা করছিলাম কি অনেকে আমার পাশে থাকবে, পাই নাই। না পাওয়াতে লাস্টে নিজে নিজে হসপিটালে, এখানে সেখানে আমার ছেলেকে নিয়ে র্যাবে, এখানে এখানে গেলাম, র্যাবে রিপোর্ট করতে পারি নাই, কোথায় যেতে হবে কি করতে হবে এখান থেকে ওইখানে আমি পারি নাই, আমি ক্লান্ত অসুস্থ হয়ে পড়ি। তা আমি নিজের একটা অসুস্থ, আমার 3টা অপারেশন, আমার শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে। ওইখান থেকে আমি একদিন কি মনে করে আমি বসুন্ধরা উজাইতো, বসুন্ধরা মুভি দেখতো, বেশিরভাগ সৈনিক ক্লাবে তার মুভি দেখার ছিল অল্প পয়সার মধ্যে, আর মাসে 2-1 বার আমি ওকে যমুনা ফিউচারে নিয়ে মুভি দেখাতাম, বার্গার খাবে, মুভি দেখবে আর একটু কেনাকাটা করবে। তারপর ছিল এই অর নেশা ছিল, বাজে কোনো নেশা ছিল না, কোনো সিগারেট বিড়ি কোনো মেয়েলে কোনো নেশা ছিল না, বুঝতোই না ওগুলা। এখন আপনি কী চান? এখন চাই যে এটা আমার সঠিকভাবে তদন্ত হোক, ঠিক আছে, আমি যেন আমার ছেলের একটা সম্মান পাই, কোনো না কোনোভাবে তো পাবোই, একটা না একটা ক্লু তো আমার বের হবেই। তা আমার ছেলের সম্মান আমি পাইছিলাম বার্ডাতে। তা আমি যখন যমুনা থেকে আসি, এখানে আমি আপনার সিসি ক্যামেরা ফুটেজ দেখতে চাই, তখন আমাকে বলে অপেক্ষা করেন। আমি তখন তো মানে হিতাহিত জ্ঞান নেই, হাঁটতে হাঁটতে কোথায় চলে যাই সেই পাঁচতলা বলে ওইখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমার রোমিওর সন্ধান পাইলাম, সেটাও আমি বিশ্বাস হইল না। তারপরে যেতে যেতে একটা গলিতে ঢুকলাম, ঢোকার পরে একটা চায়ের দোকানে জিজ্ঞেস করতে ছবি দেখাতে বললো হ্যাঁ এখানে আসছিল, রাত্রে এখানে বসা ছিল। তাই ভাবলাম, বললাম কি কেউ পাশে ছিল? বলছেন না। এটা কতদিন পরে? এটা হারিয়ে যাওয়ার 3-4 দিন পর। কিন্তু আমি যে ওই অনলাইনে ওই যে কি বলে অনেক দিন হয়ে গেছে, 19 সাল, এখন 23 সাল, 4 বছর শেষের দিকে, 4 বছর প্রায় হয়ে যাচ্ছে। এর মাঝে কি আপনি আর কোনো থানায় খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, খবর নিয়েছি, তারা বলছে যে যে অফিসার ছিল সে বলছে যে আমি তো এখন রিটায়ার হয়ে গেছি, আমি এখানে নাই, তাহলে আপনি নতুন করে যান। আমি যাবো, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে বলছে, তারপরে আমার যাওয়া হয় না। আমি কাকে নিয়ে যাব? আজকে আমার এক শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আসছি, আমার ছেলে রাত্রে কাজ করে আর আমার পাশে কেউ নাই, আমি একাই, আমাকে কোথাও আমার ছেলে যেতে দেয় না, যেহেতু বাবাকে হারিয়েছে, আমি একই মাত্র, আমি একমাত্র ভরসা মা। মানে আপনি এখন আপনার সন্তানের সন্ধান চান? জি। আচ্ছা, তাহলে কীভাবে যদি কেউ সন্ধান দিতে পারে, যোগাযোগের ব্যবস্থাটা কীভাবে? যোগাযোগের ব্যবস্থাটা আপনাদের আপনাদের লিঙ্কের। হ্যাঁ দর্শক, এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে এই ছেলেটি মানে তার একটু মানসিক সমস্যা আছে, প্রায় 35 বছর বয়স এই মা, মানে 4 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে এখনও খুঁজছে। আমরা দেখছি তিনি হাতিঝিলে বসে আছে, বা এই সময় আমি দেখলাম তার হাতে একটা ছবি, তখনই জিজ্ঞাসা করলাম, তিনি কিন্তু এখনও রাস্তায় ঘুরে ঘুরে পাগলের মতন তার সন্তানকে খুঁজে। কেউ যদি তার